নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের সবথেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। তাই তো বন্ধুরা, প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বন্ধুরা, মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য। বন্ধুরা, আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মহিলারা প্রতি মাসে অ্যাকাউন্টে 1,000 টাকা ও 1,200 টাকা করে পাচ্ছেন। তবে বন্ধুরা, জুন মাসে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমক। বড় চমকটি হলো বন্ধুরা, জুন মাসে মহিলাদের ডাবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বন্ধুরা, জুন মাসে মহিলারা আর 1,000 টাকা বা 1,200 টাকা পাবে না, জুন মাসে মহিলারা পাবে 4,600 টাকা ও 3,500 টাকা। এরই সাথে বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হবে, কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে, কোন কোন মহিলাদের ডাবল টাকা দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের দারুণ চমক। টাকা ঢুকবে মহিলাদের 2,000 ও 2,400 টাকা করে। তো বন্ধুরা, জুন মাসের কত তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া হবে, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই ডাবল টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা। আগামীকাল থেকে প্রচুর মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তবে যে বন্ধুরা, শুধু টাকা ঢুকবে তাই নয়, এবার জুন মাসে মহিলাদের জন্য রয়েছে আরও দারুণ খুশির খবর। যাদের 1,000 টাকা ও 1,200 টাকার পাওয়ার কথা, তাদের মধ্যে বেশিরভাগ মহিলা পাবেন 3,000 ও 3,600 টাকা, আবার অনেকে পাবেন 2,000 ও 2,400 টাকা। নবান্নের তরফে জুন মাসের টাকা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে, বিগত মে মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে প্রকল্পের। বর্তমানে বন্ধুরা, আরও লক্ষাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে জুন মাসেও ধাপে ধাপে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, বিধবাতা বিধবা ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে। বন্ধুরা, আগামীকাল 2 লক্ষের বেশি বিধবা মহিলা এবং 1,55,000 বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর তরফে বড় ঘোষণা করা হয়েছে, সকলকে টাকা দেওয়া হবে, তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন। এই মুহূর্তে বন্ধুরা, বাংলার যত ধরনের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে কোটি কোটি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন। প্রায় 2,16,00,000 বেশি মহিলা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, আগামী কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার। শুধু বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, আগামী কাল থেকে বিধবা ভাতা ও বৃদ্ধ ভাতার টাকাও রাজ্য সরকার অ্যাকাউন্টে উপভোক্তাদের দেওয়া শুরু করবে। এবার দেখুন বন্ধুরা, আগামী কাল থেকে কোন কোন জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে পাঠানো হবে। বন্ধুরা, মহিলাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে, যেখানে বলা হয়েছে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসগুলিতে যাদের টাকা দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই জুন মাসের টাকার সাথে যোগ করে দেওয়া হবে। বন্ধুরা, মে মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় সেখানে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে। অনেক মহিলার অ্যাকাউন্টে মাসের 2 তারিখের মধ্যে টাকা এসেছে, অনেকের আবার 16 থেকে 17 তারিখ টাকা লেগেছে পেতে। এবার জুন মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, বন্ধুরা, জুন মাসের টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে, বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা সকলেই জুন মাসের টাকা পেয়ে যাবেন, তাই একদম চিন্তা করবেন না, সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন।
বন্ধুরা, আগামীকাল থেকে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, কোচবিহার। এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, 5 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। 5 তারিখ দুপুর 12টার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন। সকলকেই টাকা দেওয়া হবে, তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, আগামীকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। আর বন্ধুরা, সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ডাবল টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, রাজ্যে যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে, কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না। সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকাটিও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, সাময়িক ত্রুটির কারণে যে সকল মা বোনেদের অ্যাকাউন্টে বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি, তাদের জুন মাসে এবার ডাবল টাকা দেওয়া হবে। অর্থাৎ মা বোনেদের প্রত্যেকেই এবার জুন মাসে পাবেন 2000 টাকা এবং 2400 টাকা করে। আর যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি, সেই সমস্ত মহিলাদের 2024 সালের জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, সেই সমস্ত মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন 4600 টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে 3500 টাকা। অর্থাৎ বন্ধুরা, প্রকল্পের সমস্যার কারণে যে সমস্ত মা মনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, এই জুন মাসে তাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার। এছাড়া বন্ধুরা, যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন, তবে প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হয়নি, সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই জুন মাসে 4600 টাকা ও 3500 টাকা পাঠানো হবে। এবার দেখুন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে। একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা বা 5000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম। এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। এদিকে বন্ধুরা, জুন মাস শুরু হয়ে গেছে, তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, জুন মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।